बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सलामुअलैकुम आमी आजके आमार फ्रिज परिष्कार देखाच्छि आपनादेरके आशा करी आपनारा सबाई देखबेन आमी किभाबे परिष्कार कराच्छि आमी आमार बुआके दिए परिष्कार कराच्छि आजकेर एटा आमी निजे करि नाइ बुआके दिए करालाम आशा करी आपनारा सबाई देखबेन আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি আমি এখন ফ্রিজ থেকে সবগুলো একটা একটা জিনিস বুয়াকে আমি বলতেছি বের করে ফেলো ও সুন্দর করে সব একটা একটা বের করে ফেলতেছে তাকগুলা আপনার থেকে ভালো লাগলে আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন বুয়া এগুলো খুলতে পারে না তো ফোরের এই পাটগুলো আসে জন্য আমি খুলে দিচ্ছি আর খুলতে গিয়ে ভেঙে ফেলবে সেজন্য আমি খুলে দিচ্ছি এগুলা এগুলো আমি খুলেও দিই আমি লাগাইও বুয়াকে দিয়ে লাগাইলে কোলাইলে ও একটা না একটা কাজ পারাই ফেলে নিচেরটা করলো বোয়া উপরের এটাও আমি খুলে দিই কারণ পাট সবগুলো খোলা হয়েছে আমি খুলে নিয়ে ফেলছি সুন্দর করে এখন বোয়া সব পাউডারের ফানি দিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলফেল তো বোয়াকে বলছি সাবানের পাউডারের ফানি নিয়ে সুন্দর করে মুছে ফেলো আমি সবসময় এভাবেই করাই মোছাই আমি উপরের তাকটাও খুলে ফেললাম ও এখন সুন্দর করে বসে বসে মুছে নিচ্ছে পাউডারের পানি দিয়ে এখানে আমি স্যাফ্রনও দিছি অল্প করে পাউডারের পানিতে এখন পাউডারের পানি আর স্যাফ্রনের পানিগুলো দিয়ে ভালো করে আমার বুয়া সুন্দর করে ইয়া করে নিচ্ছে আসলে আমি ওকে বুয়া বলি না আমি ওকে ওর ওর মেয়ে আছে মেয়ের আম্মু বলে ডাকি বুয়া বলে এটা খারাপ শোনা যায় ও এখন এক পাশ থেকে সুন্দর করে সাবানের পানি দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছে আমি ওই কোনার ভিতরে ময়লা থাকে যেগুলো ব্রাশ দিছি আমি বলে দিছি ওকে ব্রাশ দিয়ে দিয়ে ডলে দিবা তো ওইভাবে ডলে দিচ্ছে আসলে বোয়াদেরকে সব কাজ একটু বোঝাই দিতে হয় না হলে ওরা বুঝে করতে পারে না আমি আলহামদুলিল্লাহ আমার বুয়া আল্লাহর রহমতে আমার বুয়াটা মানুষটা ভালো হয়েছি আল্লাহ আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য একটু করে আমার আম্মুকেও দেখা গেল গানে চিট্টামণি আসলে আমি জানি না এটা আমার বড় মেয়ে করছিল একটু করে এটাও আমি অ্যাড করে দিছি এখানে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে মুছে মুছে দেখে দেখে পরিষ্কার করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের থেকে ভালো লাগবে দেখে এত বেশি ময়লা হয় নাই আমি বন্ধ করছি ফ্রিজ কিন্তু মশার আগে ফ্রিজটা সুইচটা বন্ধ করে দিতে হবে এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন সাবানের পানি দিয়ে ভালো করে দেখে দেখে বুয়া মুছে নিচ্ছে
আমার ছোট্টা মুনিকে একটু দেখা যাচ্ছে আবার। এখন পায়ের দিকটাও সাবানের পানি দিয়ে ভালো করে ইয়া করে ঘষে দিচ্ছে ভালো করে। চারদিক দিয়ে দেখে দেখে সুন্দর করে ইয়া করে ইয়া করে আসলে জিনিস করার জিনিস থাকলে অনেক যত্ন করতে হয় আমি মনে করি। এখন পরিষ্কার পানি আছে, পরিষ্কার পানি দিয়ে ভালো করে পায়ের দিকটা মুছে নিচ্ছে সাবানের পানি দিয়ে করছে, সাবানের পানি দিয়ে ইয়া করা হয়েছে যেগুলা, এখন পরিষ্কার পানি দিয়ে মুছে নিচ্ছে বাইরের দিকটা। এখন ভিতরের দিকটাও ভালো করে দেখে দেখে সাবানের পানিগুলো মুছে নিচ্ছে। বাহ, আশা করি আপনারা সবাই দেখবেন। একটু ভালো করে কোনে কানে দেখে দেখে মুছতে হয়। আমি বুয়াকে দেখা দিচ্ছি ভালো করে কোন দিক দিয়ে কি, এটা দেখা দিচ্ছি। ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছে দরজাটা, ভালো করে মুছে নিয়ে তারপর ভিতরেও মুছে নিবে। এখন ভিতরের দিক দিয়েও মুছে নিচ্ছে। ভালো করে দেখে দেখে চারিদিক দিয়ে মুছে নিচ্ছে। আপনারা কিন্তু এটা খেয়াল রাখবেন, সবসময় ফ্রিজ মোছার আগে ফ্রিজ বন্ধ করে ফেলবেন। ভালো করে ও দেখে দেখে সব দিকে মুছে ফেলতেছে। এভাবে করলে অনেক ভালো। প্রথমে পাউডার পানি আর স্যাফরনের পানি দিয়ে মুছে সুন্দর করে এভাবে ইয়ে করে নেবে। অনেকে অনেক রকম করে ফ্রিজ মুছে, কিন্তু এটা নিয়মটা ভালো না। ইলেকট্রনিক জিনিস অনেক যত্ন করতে হয়। এখানে ভালো করে দেখে দেখে ও মুছে নিচ্ছে। আপনাদের বুঝার সুবিধার্থে আমি ভালো করে দেখালাম, মোছানোটাও বললাম ভালো করে কীভাবে মুছলো। এখন বুয়া ওই ভিতরের জিনিস আছে দেয় আমার ফ্রিজের সব টাক টাক সব ভালো করে আমি বাথরুমে বসছি। বাথরুম নিয়ে ও ভালো করে একটা একটা দেখে দেখে সাবানের পানি দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে ফেলবে।
সাবানের পানি দিয়ে এগুলো দিয়ে। বাথরুমে করলে কোলামেলা জায়গা, আমার পাকঘরটা একটু ছোট, তো সেজন্য আমি বলছি পাক বাথরুমে গিয়ে ধুয়ে ফেলা। ও ভালো করে একটা একটা দেখে সব ধুয়ে নিবে। আয়নাটা কিন্তু খুব সাবধানে এ করবেন আপনারা, ফ্রিজের আয়নাটা। এটা হচ্ছে ফ্রিজটা আমার বিয়ের ফ্রিজ, আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, এটা আল্লাহ দিলে অনেক দিন অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো ফ্রিজটা। এখন সব জিনিস অনেক ভালো আছে। ও সব কিছু দেখে দেখে ভালো করে ওষে কষে ধুয়ে নিচ্ছে। বসি ব্রাশ ভিতরে দিয়ে দিয়ে ভালো করে ডলো, ওইভাবে করতেছে। আপনারাও আশা করি এভাবে ফ্রিজ পরিষ্কার করবেন। আসলে সবসময় কিন্তু আমিই করি পরিষ্কার, এবার বললাম বাবাকে, বলতেছে তুমি পারবে, ও বলতেছে হ্যাঁ পারবো, কেন পারবো না। তারপর ওকে দিছি পরিষ্কার করার জন্য। সব এখন ধোয়া শেষ হয়ে যাবে, তারপর ফ্রিজের মধ্যে সব আমি একটা একটা লাগাই দিব। দেখুন পরিষ্কার করার পর কিরকম অবস্থা আমার ফ্রিজের, অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। আমি এখন সবকিছু একটা একটা করে সুন্দর করে জায়গায় মতো রেখে দিচ্ছি। তাকগোলা সব তাকগোলা একটা একটা জায়গায় মতো রেখে দিচ্ছি। আশা করি আপনাদের থেকে ভালো লাগবে। সবার মধ্যে যদি একজনেরও যদি উপকারে আসি তাহলে তো আমার অনেক ভালো। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমি এখন সব তাকগুলা দেখে দেখে সুন্দর করে দরজারগুলো দরজার এখানে লাগাই দিচ্ছি, ভিতরের গোলা ভিতরে দিয়ে দিছি। সব দেওয়ার পর দেখুন এবার কীরকম লাগতেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।